নির্বাচন কমিশনারদের নিয়োগ করতে বড় সড়ো পরিবর্তন আনল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এ নিয়ে একটি রায় দিয়েছে শীর্ষ আদালত। এ সংক্রান্ত রায়ে উচ্চতম আদালত জানিয়েছে, সারা দেশে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। খবর আনন্দবাজার অনলাইনের। আনন্দবাজার অনলাইন জানায়, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বড় পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, দেশে নির্বাচন কমিশনারদের নিয়োগ করবে একটি কমিটি। এই কমিটির সদস্য হিসেবে থাকবেন দেশের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে মনে করছেন অনেকেই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে রায় দিতে গিয়ে জানিয়েছে, সারা দেশে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশনারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিবর্তিত পরিস্থিতিতে 3 সদস্যের কমিটি নতুন নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করবে, তারই ভিত্তিতে কমিশনারদের নিযুক্ত করবেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ আরও জানিয়েছে, দেশে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন, সেই স্বচ্ছতার স্বার্থেই এই পদক্ষেপে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, সিবিআইয়ের প্রধান যেভাবে নিযুক্ত হন সেইভাবেই নির্বাচন কমিশনারদের নিযুক্ত করা উচিত। বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শে নির্বাচন কমিশনারদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি, তাদের কার্যকালের মেয়াদ হয় 6 বছর। সচরাচর দেশের প্রাক্তন আমলাদের এই পদে বেছে নেওয়া হয়। তবে এই মনোনয়ন নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে। কংগ্রেস কিংবা বিজেপি বিভিন্ন আমলে এই বিরোধী দলগুলো দাবি করেছে সরকারের ঘনিষ্ঠ আমলাদের নির্বাচন কমিশনার করা হচ্ছে। আপাতভাবে নির্বাচন কমিশন একটি স্বাধীন এবং স্বশাসিত প্রতিষ্ঠান হলেও বহুবার তাদের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। শাসক দলের বেলায় নীরব এবং বিরোধী দলগুলোর ব্যবহারে অতি সক্রিয় কমিশনের বিরুদ্ধে অভিযোগও উঠেছে। সম্প্রতি প্রকৃত শিবসেনা হিসেবে কমিশন সিন্ডে সেনাকে স্বীকৃতি দেওয়ায় উদ্ধব ঠাকরের সমর্থকেরা কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলেন। উদ্ধব নিজে কমিশনকে শাসক দলের দলদাস বলে কটাক্ষ করেছেন। এই আবহে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।